नमस्कार स्वस्ति बार्तार पक्ष थेके आपनादेर अनेक अनेक अभिनंदन जानिए आज के एक दारुण विषय निये आपनादेर दो चार कथा बोलबो जे देखुन एमन एकटा जिनिस जेटा जदि मनेर मध्ये थाके बा संसारेर मध्ये थाके संसारे अशांति कखनो मिटबे ना कखनो मिटबे ना। आज के संसारे अशांतिर जे मूल कारण सेटा होच्छे आत्म अहंकार आत्मसम्मान बोलछेन आमार सम्मान नेई আসলে আমার সম্মান নেই না এই যে মুখে যে আমি বড়াইটা করছি এটা আমার আত্ম অহংকার। আর সংসারে অশান্তির দ্বিতীয় মূল কারণ কি জানেন? কেউ কাউকে মানতে চায় না। আজকে যুগে এই মানাবোধটা একদম চলে গেছে। আমি যেটা বলবো আমার কথা শুনতে হবে, এটা ইগো। অপরকে মান্যতা দেব, অপরের কথা মেনে চলবো, এই শ্রদ্ধা। স্বামী বিবেকানন্দ একটা জায়গায় বলেছিলেন যে শ্রদ্ধা অনেক আগেই বিদায় নিয়েছে, শ্রদ্ধা চলে যেতে শুরু করেছে আমাদের দেশ থেকে। তো ঠিক তেমন আজকে কেউ কাউকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। আজকে ইগো, আত্ম অহংকার এবং মানাবোধের অভাব, এই দুটোই হচ্ছে সংসারে অশান্তির মূল কারণ। দেখুন সংসার সুখী হয় রমণীর গুণে গুণপতি স্বামী যদি থাকে তার সনে। স্বামী স্ত্রী দুজনকে এই গুণে গুণান্বিত হতে হবে, দুজনকে অ্যাডজাস্ট করতে হবে, দুজনকে অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। আর আমি দুজনকে শুধু বলবো না, পরিবারের সকলে মিলে, তবে শান্তি আসবে। তাই শান্তিকামী হন, আত্ম অহংকারকে বিশেষ করে বাড়ির মধ্যে মার্জিত করুন, বারবার করে বলছি। নইলে কিন্তু বহু সুন্দর সুন্দর সম্পর্ক, জানেন আজকে ডিভোর্স একটা কমন একটা ব্যাপার হয়ে গেছে, বহু ডিভোর্স হতো না যদি এই ইগোটাকে একটু মার্জিত করা যেত। এই ইগোর জন্য, আত্ম অহংকারের জন্য বহু সম্পর্ক ভেঙে গেছে। আমরা ভাঙনের পক্ষে নয়, আসুন আমরা গঠনের পক্ষে যাই। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।